আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজ বানাবো পেস্ট্রি। তো আজ আমি দুটো ডিম দিয়ে পেস্ট্রি করে দেখাবো। তো এর জন্য চলে যাচ্ছি রেসিপিতে। আমি শুরুতেই দুটি ডিম নিব এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের কুসুম যাতে করে সাদা অংশে একটুও না থাকে, সেক্ষেত্রে কিন্তু পারফেক্টভাবে বানানো হবে না। তো দেখুন, এখানে আমার কুসুমটি একটু ভেঙে গেছে, আমি সাথে সাথে উঠিয়ে নিলাম যাতে করে একটু কুসুম না থাকে সাদা অংশের সাথে। তো এখন দুটি কুসুম আলাদা করে রেখে দেখুন আমি কত বড় বাটিতে নিয়েছি, অর্থাৎ এটি কিন্তু অবশ্যই স্টিল অথবা প্লাস্টিকের বাটিতে নিতে হবে, তা না হলে যদি সিলভারের বাটিতে না হয় সেক্ষেত্রে কিন্তু বিট করার সময় দেখা যাবে যে সিলভারেরটি কালো হয়ে যেতে পারে। তো দেখুন আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনিটি দিবেন। এখানে আপনারা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আইসিং সুগার দিইনি, আমি কিন্তু জাস্ট আস্ত চিনিটা এখানে দিয়ে দিয়েছি। তো এরপর আমি 5 মিনিট বিট করে নিব, একেবারে ওয়ানে রেখে, পাঁচ স্পিড থাকবে ওয়ানে রেখে 5 মিনিট বিট করে নিতে হবে। তো 5 মিনিট পরে এখানে আমি কুসুমটি অ্যাড করব এবং দিয়ে দিব দুধ। আমি এখানে ঘন করে জাল দিয়ে নিয়েছি দুধ। এখানে আমি 4 টেবিল চামচের মতো, একবার কনডেন্সড মিল্কের মতো দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্য আপনারা চাইলে কনডেন্সড মিল্কেও ইউজ করতে পারেন, তো নাও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু হবে, কিন্তু স্বাদটা একটু কম লাগবে এই যা। তো দেখুন দুটি ডিমের দাম হচ্ছে গিয়ে 20 টাকা এবং দুধের প্রায় দাম পড়বে 20 টাকার মতো অথবা 30 টাকার মতো, 20 টাকাই বলা যায়, 30 টাকার লাগবে না। তো আপনারা কিন্তু হিসাবটি করে নিতে পারেন যে টোটালে কত টাকা লাগবে। তো এরপরে এখানে আমি আর কিছুই কিন্তু দেইনি। তো এখন শুকনো অপকরণগুলো একটু চেলে নিব। এখানে দিচ্ছি 1/2 কাপ, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই 1/2 কাপের চাইতে বেশি নেওয়া যাবে না, 1/2 কাপ দিয়েছি ময়দা এবং 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার এবং 1/2 টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার। তো আপনারা যদি কোকো পাউডার না দেন সেক্ষেত্রে কিন্তু আরও 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার দিবেন। তো দেখুন এরপরে আমি কিন্তু বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ দিয়ে এখন শুকনো উপকরণগুলো একটু চেলে নিব এবং সামান্য একটু রেড কালার দিয়েছি। তো আমি ভুলে শুকনো উপকরণের সাথে রেড কালারটি দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু অবশ্যই কেকের ভিতরে রেড কালারটি দিবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়, অর্থাৎ কালারটা খুব সুন্দর হয়। তো দেখুন এটি মিশিয়ে নিচ্ছি। তো আমি যে উপকরণগুলো বলেছি যেই পরিমাণে এর চেয়ে কিন্তু বেশি অথবা কম দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটি ভালো হবে না। আর কেকটি যদি সফট না হয় সেক্ষেত্রে কিন্তু পুরো রেসিপি শেষ। তো এখন দেখুন আমি কিন্তু এ পর্যন্ত কোনো প্রকারের অয়েল ইউজ করিনি, এটি সম্পূর্ণ অয়েললেস একটি কেক হবে। তো দেখুন এখানে আমি জাস্ট 1 চা চামচের মতো তেল দিয়ে এটি ব্রাশ করে নিয়েছি। এছাড়া কিন্তু কেকে আর কোনো প্রকারের তেল দেইনি। আপনারা কিন্তু শুধুমাত্র কেকও এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন, অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে। তো দেখুন এখন আমি এটি দিয়ে দিচ্ছি এবং এটি কিন্তু 1/2 ঘন্টার ভিতরে চুলায় হয়ে যাবে। তো আমি কীভাবে দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্য আমার কেকের অনেকগুলো রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, একটি লাইক দিবেন ভালো লাগলে, এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করছি ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লেগেছে না মন্দ লেগেছে। তো দেখুন এটি কিন্তু পানির ভিতরে দিলে অনেকটা সফট হয়। তো আমি এখন পানির ভিতরে দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু ঢেকে দেওয়া দিতে হবে, তা না হলে দেখা গেছে অনেক সময় পানি এখানে ফুটে চলে আসে। তো দেখুন 1/2 ঘন্টা পরে আমি দেখাচ্ছি যে এটি কীভাবে পড়ে গেল, অর্থাৎ জাস্ট উপর করলে কিন্তু কেকটি পড়ে যাবে। এটি এখনও একেবারে গরম, 1/2 ঘন্টা লেগেছে, অর্থাৎ 20 থেকে 30 মিনিটের ভিতরে কিন্তু কেকটি অলমোস্ট হয়ে যাবে। তো এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে 5 টেবিল চামচ পানি দিয়ে সুগার সিরাপ করে নিয়েছি। তো দেখুন আমি এটি ব্রাশ করে দিইনি, জাস্ট চামচ দিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও দিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি ক্রিমটি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু হুইপ ক্রিমটি বাসায় তৈরি করেছি। আমি ইনশাল্লাহ রেসিপি নেক্সটে দিয়ে দিব, নেক্সট ভিডিওটিতে কিন্তু আমি দিয়ে দিব যে কিভাবে আপনারা বাসায় বসে একেবারে অল্প খরচে এখানে ক্রিমটি
বানাতে প্রায় 80 টাকার মতো খরচ হবে, না 80 না, 120 টাকা, 120 টাকার মতো খরচ হবে। তো দেখুন, এটি কিন্তু এখন পরিবেশন আপনারা যে কোনোভাবে করে নিতে পারেন। তো এটি সবচেয়ে কম ইনগ্রিডিয়েন্টসে, বোধহয় আমার এর চেয়ে কম উপাদানে কিন্তু কখনোই আপনারা তৈরি করতে পারবেন না পেস্ট্রি। দেখুন কতটা কম খরচে আমি এখানে পেস্ট্রি বানিয়ে নিয়েছি। এটি হচ্ছে গিয়ে 2 পাউন্ডের একটি পেস্ট্রি হয়েছে এখানে। তো আমি এটি ওজন দিয়ে দেখাইনি, হয়তো বা ওজন দিলে বুঝতে পারতেন। তো দেখুন আমি জাস্ট পরিথিনে করে কীভাবে দিয়ে দিচ্ছি, তো আপনারা কিন্তু এভাবে করে দিয়ে দিতে পারেন। তো অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে কেকটি। কেকটি যেহেতু আমি গরম নামিয়েছিলাম, কিন্তু গরম গরম কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্রিমটি, হুইপড ক্রিমটি একেবারে গলে যাবে। তো এটি কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে নিতে হবে, যেটা আমি বলিনি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু প্রিঙ্গলস দিয়ে দিব। তো এগুলো দিলে কিন্তু জাস্ট অনেক সহজে করে নেওয়া যায়, এবং সাইড দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে কীভাবে করতে পারেন আমি সেটিই দেখিয়েছি। এর চেয়ে সহজে বোধহয় পেস্ট্রি তৈরি করা সম্ভব না। তো দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটি কতটা সফট হয়েছে। তো যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি একটু কেটেও দেখাচ্ছি যে এটি কতটা সুন্দর হয়েছে। তো যদি কিছু বলার থাকে, আবার বলছি, বারবার বলছি, আমাকে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমাকে লাইক দিবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।